হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদেরকে বলছি আমি আরিফ। আমি মূলত ইমেজ এডিটিং নিয়ে কাজ করি, আর এখন আমি একটা জুয়েলারি রিটাচিংয়ের কাজ করছিলাম। প্রতিদিনই ইচ্ছা হয় যে আপনাদের সঙ্গে শেয়ার করি একটা ভিডিও, কিন্তু আসলে সেটা ব্যস্ততার কারণে সম্ভব হয় না। তো আজকে একটা র্যান্ডম ভিডিও আমি পোস্ট করব, যদি পসিবল হয় এরপরে সিরিয়ালি আমি জুয়েলারির একটা একটা করে ভিডিও প্রতিদিন আপলোড করার চেষ্টা করব। এতে করে যেটা হবে যে বিভিন্ন অ্যাঙ্গেলের রিং যদি হয়ে থাকে সেগুলো শ্যাঙ্ক কীরকম ডাইমেনশন আমরা রিক্রিয়েট করতে পারি, বা সেটা টোনটা কীরকম হওয়া উচিত, সেগুলার স্টোনের বেসিক রিটাচগুলো কীরকম হওয়া উচিত, অথবা স্টোন আমাদের আদৌ রিপ্লেস করা উচিত কিনা বা রিটাচ করার খুব একটা প্রয়োজন আছে কিনা, এই ব্যাপারগুলো আমাদের মনে হয় আপনার ক্লিয়ার হয়ে যাবে যদি র্যান্ডম 10-15টা ভিডিও দেখে কেউ, তাহলে তার মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়া সম্ভব। আচ্ছা, তাহলে আমরা ভিডিও মেইন যে রিটাচিং পার্ট সেটাতে চলে যাই। এটা হচ্ছে একটা সিলভার রিং। সিলভার বলতে প্লাটিনাম আর সিলভার দুটো আমরা সচরাচর একই রকম কালার করে থাকি, আর সেখানে একটা ব্লু স্টোন আপনারা দেখতে পাচ্ছেন, জেম স্টোন। তাহলে এটার আমরা রিটাচ করতে হবে। তাহলে আমরা শুরু করি। আমরা রিংয়ের যে লেয়ারটা সেটা একটা রিনেম করে নেই, শ্যাঙ্ক পার্টটাকে রিনেম করে নেই। এই অর্গানাইজেশনটা খুব জরুরি, অর্গানাইজ হওয়াটা খুব জরুরি, তাহলে পরবর্তীতে কাজটা বুঝতে আমাদের অনেক সুবিধা হবে। আচ্ছা, ক্লায়েন্টকেও যদি আপনারা এরকম একটা সুন্দর ফরম্যাটে ফাইল সাবমিট করেন, পিএইচডি ফাইল অনেক সময় ক্লায়েন্ট চায়, সেক্ষেত্রে সেও কিন্তু ব্যাপারটা খুব সহজে গেস করতে পারবে যে কোনটা কী। আচ্ছা, এখন আমরা শ্যাঙ্কের পোর্শনটার পাত করে নেই প্রপারলি। এখানে যেহেতু ইমেজটা অনেক হাই রেজলিউশন, আমরা 2.5 ফেদার ইউজ করেছি। এখন আমরা মেটাল যে পোর্শনগুলো আছে প্রতিটাতেই আলাদাভাবে কালারটা অ্যাপ্লাই করব। তো বেসিক্যালি আমরা যেটা করতে পারি, আমরা গ্রে স্কেলও করে নিতে পারি, অথবা প্রোফাইল থেকে এটাকে যদি মনোক্রোম প্রোফাইলটা সিলেক্ট করে দেই তাহলে কিন্তু অটোমেটিক এটা গ্রে স্কেল চলে মোডে চলে আসবে। দেন আমরা এটা এক্সপোজার, টেম্পারেচার এগুলো অল্প কিছু বাড়াবো, কন্ট্রাস্ট 50% to 60% বাড়াবো, হাইলাইট কিছু অ্যাড করবো, শ্যাডো মাইনাস করবো, ব্ল্যাক মাইনাস করবো, হোয়াইট প্লাস করবো, পর্যাপ্ত পরিমাণে যেটা আমার প্রয়োজন হয়। একটু টুইক করে দেখতে হবে, এটার কোনো সায়েন্স নাই যে এটা এরকম ফরম্যাটেই দিতে হবে, এটা অ্যাজ রিকোয়ার্ড। দেন আমরা কিছু নয়েজ রিডাকশন করব যেন খুব রাফ ব্যাপারটা না থাকে, কিছুটা স্মুথ একটা লুক চলে আসে। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমি শুধুমাত্র শ্যাঙ্কেক মাত্র ইউজ করা হলো, তো অ্যাপ্লাই করা হলো। এখন আমি যতগুলো মেটাল পোর্শন আছে প্রতিটাতেই কিন্তু সেম ফরম্যাটটাই অ্যাপ্লাই করব, অলরেডি ইটস ডান। আচ্ছা, এখন এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এই পোর্শনটা আমার মনে হয় যে আমাদের যদি আমরা রাখতে পারি তাহলে সেটা অনেক বেটার ন্যাচারাল মনে হবে আর কি। তাহলে আমি ওই পার্ট ওইটা ছাড়া বাকি অংশটা পাত করে নিলাম শ্যাঙ্কের। ওই অংশটাতে আমরা তো সবসময় গ্রেডিয়েন্ট ইউজ করি, এখন গ্রেডিয়েন্টটা আমরা ন্যাচারাল করার জন্য আমরা যেটা করলাম মোশন ব্লার ইউজ করলাম ভার্টিক্যালি, নির্দিষ্ট পরিমাণে যেটা সুইটেবল হয়। তাহলে কিন্তু দেখেন গ্রেডিয়েন্টটা অটোমেটিকই মনে হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কিন্তু চলে আসছে। আমরা এটাকে বারবার ইউজ করতে পারি, একবার আমি হরিজন্টালি যেটা সেটা অনেক বেশি মাত্রায় ইউজ করলাম, আর ভার্টিক্যালি যেটা সেটা ডিস্টেন্স 20-50 ওপরে যাব না এরকম হাই রেজলিউশন ইমেজের ক্ষেত্রে। দেন আমরা যে ডাইমেনশনের পোর্শনটা পাত করে নিছিলাম, এই ডাইমেনশনটা আমরা দেখতেই পাচ্ছেন শ্যাঙ্কের নিচে আছে বলে আমরা এটা শ্যাঙ্কের পোর্শনে ওভারল্যাপ করে দিছি। এখন এটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে নতুন একটা লেয়ার নিয়ে আমরা গ্রেডিয়েন্ট দেওয়ার চেষ্টা করব। গ্রেডিয়েন্ট যদি আপনারা রেডি করতে পারেন সেটা অনেক ভালো, আদারওয়াইজ শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সলিড ব্রাশ করেও আমরা সেটা করতে পারি কিন্তু। ওকে, আমরা বিভিন্নভাবে এটা অ্যাপ্লাই করে দেখি। এই গ্রেডিয়েন্টটা আমার মনে হচ্ছে এটাতে স্যুট করলো, হ্যাঁ নট ব্যাড। তাহলে এটাকে ন্যাচারাল করার জন্য আমি একটা স্ট্রোক ইউজ করি এই কর্নারগুলোতে, এজগুলোতে, যেন একটা সেপারেশন বা একটা ডেপথ বোঝা যায়, কারণ এখন এটা একদম ফ্ল্যাট মনে হচ্ছে।
ওকে, প্রপার একটা শেপ করে নিতে হবে আমাদের প্যাথগুলো। দেন আমরা ব্রাশের অবশ্যই অপোসিটি ফ্লো 100% রাখবো। দেন ব্রাশ সাইজটা রেজুলেশন অনুযায়ী আমার মনে হয় 6-10 এনাফ। দেন আমরা পেন টুল সিলেক্ট করে স্ট্রোক পাতে গিয়ে সিমুলেট প্রেশার অন করে এটাকে অ্যাপ্লাই করব। দেন যদি প্রয়োজন হয় এজগুলো আমরা একটু স্মুথ করে দেব ইরেজার দিয়ে। আর তারপরে আমরা এখানে গোসিয়ান ব্লার ইউজ করব খুব কম, 4-5, অ্যান্ড মোশন ব্লার ইউজ করব ভার্টিক্যালি, আমি এটাকে প্রিফার করছি। ভার্টিক্যালি করলে যেটা হবে সেটা হচ্ছে টপ পোর্শনটা হবে, আর হরিজন্টালি করলে এই সেন্টার যে বটম পোর্শনটা সেটা হবে। ওকে, তো আমি এটাকে হরিজন্টালি করলাম। দেন কিছুটা যদি ইরেজ করার প্রয়োজন হয় বা অপোসিটি কমানোর প্রয়োজন হয় সেটাও আমরা এখানে টুইক করে নেব। ওকে, নাইস। সিমিলার ওয়েতে আমরা প্রতিটা পোর্শনেই কিন্তু স্ট্রোক ইউজ করেই এটাকে সবচেয়ে বেশি ন্যাচারাল করতে পারি। এখানে একটা হোয়াইট স্ট্রোক দিতে পারি, প্রয়োজনে একাধিকবার সেটাকে অ্যাপ্লাই করতে পারি, ব্ল্যাক স্ট্রোক দিতে পারি, আপনারা দেখতে পাচ্ছেন। বাট ফাইনালি এখন আমার মনে হচ্ছে যে অংশটা আমি ন্যাচারাল কিপ করেছিলাম ওই অংশটা যদি আমি একটা গ্রেডিয়েন্ট দিয়ে ওরকম সিমিলারিটি আনতে পারি তাহলে সেটা অবশ্য আরও বেশি অ্যাট্রাকটিভ হবে। তো আমি এর জন্য একটা গ্রেডিয়েন্ট তৈরি করে নিলাম। এটা খুব একটা টাফ না, জাস্ট গ্রেডিয়েন্ট টুলটা এনে আপনি নতুন নতুন পিনগুলো নেবেন এবং সেখানে নতুন নতুন সোর্স থেকে একটা এই যে গ্রেডিয়েন্ট ইউজ করার পরেই দেখেন এটা কিন্তু আরও অনেক আউটলুকটা সুন্দর আসতেছে। আমি প্রয়োজনে কিছু অংশ ইরেজ করে নিই। দেন আমি এটাকে চাইলে আরও লাইট করে নিতে পারি, সফট করে নিতে পারি, ব্রাশ করতে পারি, যেভাবে হয় এটাকে আমাকে আরও অ্যাট্রাকটিভ করতে হবে। আমার মেইন কাজ কি, যেন রিংটা দেখলে কাস্টমারের মনে হয় যে হ্যাঁ এটা অনেক বেশি ওয়াও, সেই ওয়াও লুকটাই আমাদের ফুটিয়ে তুলতে হবে অ্যাট এনি কস্ট। এটাই হচ্ছে আমাদের কম্পোজিশনের দরকার, এখানেই আমাদের কম্পোজিশনটা মেইনলি দরকার, যেটা প্র্যাকটিসের পরেই আস্তে আস্তে সেটা হবে। ওকে, না ইট লুকস মাচ বেটার। আমরা র ইমেজের সঙ্গে কম্পেয়ার করে দেখতে পারি। ওকে, দেন আমরা আরও একাধিক স্ট্রোক ইউজ করি, সিমিলার ওয়েতে আমরা এটাকে কিছু স্ট্রোক অ্যাপ্লাই করে আরও ন্যাচারাল করার চেষ্টা করি। ওকে, আমি আর কথা না বাড়াই দ্রুত আমরা কাজটাকে এখন ফলো করি। আমার মনে হয় আমি যে কাজটা এখন পর্যন্ত করেছি সেম স্ট্রোক, সেম ব্রাশ, সেম স্মাজ, সেম টুলগুলো ইউজ করেই আমি বাকি অংশটা শেষ করছি খুব দ্রুত। একটু ফাস্ট করে দিচ্ছি আমি।
দেন ফাইনালি স্টোনে আমরা খুব সামান্য কিছু রিটাচ করছি, ক্লোন স্ট্যাম্প, আমরা প্যাচ ইউজ করতে পারি, ক্লোন করতে পারি ডাস্টের জন্য, এজগুলোকে স্ট্রেট করার জন্য আমরা স্মাজ অনেক সময় আমি ইউজ করে থাকি এই এজগুলোকে ঠিক করার জন্য। নট নেসেসারি যে আপনিও স্মাজ ইউজ করবেন, এটা আমার মনে হচ্ছে স্টোনের ন্যাচারাল ডাইমেনশন, এগুলো আমি চাইলে অরিজিনালটা যদি রেখে দিই সেটাও আমার মনে হয় ভালোই লাগবে। ওকে, তাহলে মোটামুটি যখন ডান হয়ে যাবে তখন আমি সবগুলো মেটাল লেয়ার একটা গ্রুপ করে কন্ট্রোল জি পে সবগুলো লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল জি দিলেই কিন্তু গ্রুপ হয়ে যায়। তারপরে আমি সেটাকে নেমিং করে দিলাম, স্টোন যতগুলো স্ট্রোক তৈরি করেছি স্ট্রোকগুলো, স্ট্রোক একটা আলাদা গ্রুপ, রিং একটা আলাদা গ্রুপ। তাহলে মোটামুটি আমরা কিন্তু এখন ডান হয়ে গেলাম। শ্যাডো, শ্যাডোটা আমি সেম টেকনিকটা ইউজ করি সব সময়, হুইচ ইজ the easiest way. Okay. Now before, after. Before, after. খুব দ্রুতই একটা রিং আমি দেখিয়ে দিলাম, আসলে এটাতে খুব বেশি এক্সপ্লেনেশনের আমার মনে হয় না এরপরে প্রয়োজন আছে। বাট যদি কোনো পোর্শন আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি প্র্যাকটিসের জন্য ইমেজটা আসলে প্রোভাইড করাটা একটু মুশকিল, কারণ এগুলো লাইভ প্রজেক্ট বেশিরভাগই, তো লাইভ প্রজেক্ট ক্লায়েন্টের পারমিশনটা এখনও নেওয়া হয়নি যেগুলো আমি অন্যদেরকে প্র্যাকটিস পারপাসে দিতে পারবো কি না। বাট বেশিরভাগ ক্ষেত্রেই ক্লায়েন্টদের কাছে আমি আস্ক করে নিই যে আমি আমার কন্টেন্টের জন্য তোমার ইমেজ ইউজ করতে পারি কি না, এবং সবাই অলমোস্ট অ্যাগ্রি করেন, শুধু তার নাম আর তার ওয়েবসাইটটা আমাকে উজ্জ্বল রাখতে হয় কিছু সিকিউরিটি পারপাসে, এনডিএর অনেক ব্যাপার স্যাপার থাকে এই আর কি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং কিছু যদি নতুন শিখে থাকেন সেগুলো অ্যাপ্লাই করেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।